প্রিয় ভাইরা এবং বোনেরা, আমরা এই সকলকে ঐক্যবদ্ধ চাই। এখানে আমাদের সেক্রেটারি সাহেব আছে, আমাদের আমাদের নেতৃবৃন্দ আছে, আমরা চাই আপনাদের যে ভালো ঐক্যবদ্ধভাবে আমরা আওয়ামী লীগটা করি। আওয়ামী লীগটা আমরা যদি করতে পারি, আমাদের সাথে যুবলীগেরও ভালো হবে, ছাত্রলীগেরও ভালো হবে, মহিলা লীগেরও ভালো হবে, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমাদের মৎস্যজীবী লীগ এবং কি আর কি সংগঠন আছে না, তাঁতি লীগ, আমরা সকল সংগঠন দিয়ে আমরা সকলে মিলে যদি যুব মহিলা লীগ আর যুব মহিলা লীগ যুবলীগ তৈরি হয়, যুব মহিলা লোক একই, যাই হোক সকলকেই আমরা যদি মনে করি যে দলের কাজে লাগাই, দলের কাজে লাগে কোন সময় নির্বাচনের আগে, সামনে নির্বাচন, সামনে 7-8 মাস আছে নির্বাচন, এই নির্বাচনের সময় যদি আমরা তাদেরকে ঐক্যবদ্ধ না করতে পারি, তাদেরকে আমাদের শৃঙ্খলাতে না আনতে পারি, আমাদের যে আমাদের মধ্যে যে একটা অন্তর্দ্বন্দ্ব বা বনের মধ্যে যে আমাদের যে একটা দূরত্ব, এই দূরত্ব কমে না আনতে পারে, তো আমাদের নির্বাচনের জন্য খারাপ হবে। সেই জন্য আমরা চাই আমরা সকলে মিলে আসুন, আমাদের সকল অতীত বলে গিয়ে আমরা তো সকলেই পাইছি নাকি, আমি যারা আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এখানে হেলাল ভাইস প্রেসিডেন্ট, মন্টু জয়েন্ট সেক্রেটারি, আমাদের বামন ভাই সাধারণ সম্পাদক, রোহিত ভাই সভাপতি, আমরা তো সকলেই পাইছি। আর যারা বাকি আছে অনেকে আমরা রাজনীতি করে, তারা তো এখন বেগাইকা করে রয়েছে, তাদেরকে তো আমরা কী হিসেবে ডাকবো বা তাদেরকে সাধারণ মানুষের মতো ডাকতে হয়, তাদের সঠিক মূল্যায়নটা করে তাদেরকে আমাদের জেলা এনে আমাদের সাথে কাজ করানোর সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান করবো। যাই হোক ভাইরাম বক্তব্য দেখতে পারবো না, আমাদের আর 2 মিনিট সময় আছে, 5 মিনিট সময় আছে, সেক্রেটারি সাহেবকে আমি 5 মিনিট দিয়ে আমাদের প্রধানমন্ত্রী জি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। তো আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তারা যে শক্তির মহড়া দেখায় এই শক্তির মহড়া আমরা যখন মাঠে নামব তখন এই শক্তির মহড়া থাকবে না, এই শক্তির মহড়া থাকার কোনো সুযোগই নাই। তাই আমরা সেই জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমাদের মাঝে মিল হওয়া দরকার, আমরা চাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদের যে কেউ আমাদের একটা সংগঠন করতে পারে, যুবক লীগ ইচ্ছা করলে করতে পারে, ছাত্রলীগ ইচ্ছা করতে পারে, শ্রমিক লীগ ইচ্ছা করলে করতে পারে, আর আমরা আমলে পুরাণ লোক তো আমরা যারা আছি আমরা তো আছিও, কিন্তু আমরা চাই সকলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনও করতে হবে, আমাদের ভোটও পাই দিব, সাধারণ মানুষের মনের ভিতরে আমরা ঢুকতে হবে, ঢুকে আমাদের সংগঠনটা শক্তিশালী করতে হবে।